বন্যা কবলিতদের সহায়তায় দেওয়া ত্রাণ সামগ্রীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পূর্ণ হয়ে গেছে। স্থান সংকুলন না হওয়ায় ত্রাণ সামগ্রী রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ব্যায়ামাগারে। টিএসসির ক্যাফেটেরিয়ার বিভিন্ন শুকনো খাবার সহ চাল ডাল স্তূপ করে রাখা হয়েছে। পাশের অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষের এক পাশে প্রস্তুতকৃত প্যাকেট রাখা হয়েছে, আরেক পাশে চলছে প্যাকেজিং। টিএসসি এলাকায় অন্তত 500 স্বেচ্ছাসেবী বিরামহীন প্যাকেজিং এর কাজ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে টিএসসিতে বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। শনিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রায় 1,86,00,000 টাকা নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সহ-সমন্বয়ক মহিউদ্দিন। গত দুদিনে ত্রাণ সামগ্রী নিয়ে অন্তত 20টি ট্রাক টিএসসি ছেড়ে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানানো হয়।